বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 2 আসন বিশ্ব ঐতিহ্যের অংশ ষাট গম্বুজ মসজিদ ও খান জাহান আলী রহমতুল্লাহির মাজার থাকায় রাজনৈতিক দলের কাছে বরাবরই গুরুত্ব পেয়ে আসছে এই সংসদীয় এলাকা। এ কারণে বারবার হাত বদল হয়েছে আসনটি। 1991 সালে বিএনপি জিতলেও পরে নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। আবার 2001 সালে আসনটি পুনরুদ্ধার করে বিএনপি। আর সব শেষ দুই নির্বাচনে আসনটি রয়েছে আওয়ামী লীগের ঘরে। এ অবস্থায় আগামী নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দলটি। এ লক্ষ্যে আগেভাগে মাঠে নেমেছে একাধিক নেতা, তবে ভোটের আগেই একক প্রার্থী চূড়ান্ত করতে চায় আওয়ামী লীগ। আমার কর্মকাণ্ড যদি গ্রহণযোগ্য হয়, দলীয় নেতা কর্মীদের মধ্যে এর গ্রহণযোগ্যতা থাকে, অবশ্যই আমি মনোনয়ন পাবো। আমি না পেয়েও যদি কাউকে নৌকা প্রতীক দেওয়া হয়, তার জন্য আমরা সকলে মিলে কাজ করব। দলের কর্মসূচিতে মাঠে থাকা বিএনপিরও ভাবনায় আগামী নির্বাচন। আসুন নিজেদের দখলে নিতে সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি প্রার্থী বাছাই নিয়ে হিসেব নিকেশ শুরু করেছে দলটি। এই দুই আসনের যিনি নির্বাচন করবেন তিনি আমাদের দলের সহসভাপতি জননেতা এম এ সালাম। যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় তিনি জয়যুক্ত হবেন। শুধু রাজনৈতিক দল নয়, ভোটের ভাবনা সাধারণ মানুষের মাঝেও। পাশে থেকে আমাদের জন্য কাজ করতে পারেন এমন এক ব্যক্তিকে আমরা আগামী দিন সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে চাই। শিক্ষা বান্ধব একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই। বাগেরহাট 2 আসনে 2,85,000 ভোটারের মধ্যে নারী পুরুষ প্রায় সমান। সময় সংবাদ, বাগেরহাট।